তানহা একটি রেস্টুরেন্টে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। ঠিক তখন সাইমম রেস্টুরেন্টে প্রবেশ করল এবং তানহার সাথে ধাক্কা লাগল। ধাক্কা লাগার ফলে তানহার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস তানহার ড্রেসের উপরে পড়ল। তানহা খুব উত্তেজিত হয়ে গেল। সাইমম বলল, আপু আমি দুঃখিত, আমি অন্ধ, আমি দেখতে পাইনি। ঠিক তখন রেস্টুরেন্টের ওয়েটার নূর এসে সাইমমকে চেয়ারে বসিয়ে দিল। নূর জিজ্ঞেস করল, স্যার আপনাকে কি দেব? সাইমম বলল, একটা কোল্ড ড্রিঙ্কস দেন। নূর বলল, আর কিছু দিব স্যার? সাইমম বলল, না এটাতেই হবে, শুধু একটা কোল্ড ড্রিঙ্কসই দেন। এই বলে নূর চলে গেল এবং সাইমমের জন্য একটি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো। নূর খুব সুন্দরভাবে সাইমমের দেখাশোনা করছিল, বলল, স্যার এই আপনার কোল্ড ড্রিঙ্কস। এই বলে নূর চলে গেল। সাইমম একা একা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ভাবছে, একটু আগে তার সাথে যেটা হয়ে গেল সেটা আসলে ঠিক হয়নি। এরপর সাইমম ওয়েটারকে আবার ডাক দিল, বলল, বিলটা নিয়ে আসেন। ডাক শুনে নূর চলে আসলো এবং বলল, স্যার এই আপনার বিল। এদিকে তানহা বারবার সাইমমের দিকে ফলো করছিল, কারণ একটু আগে সাইমমের সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে। সাইমম তার পকেট থেকে টাকা বের করে দিল, বলল, এখান থেকে আপনি নিয়ে নেন। নূর সেখান থেকে 1000 টাকার একটা নোট নিয়ে চলে গেল। তানহা পুরো ঘটনাটা দেখল। সাইমম সানগ্লাস পরে রেস্টুরেন্ট থেকে বের হওয়া শুরু করল। এদিকে তানহাও কোল্ড ড্রিঙ্কস শেষ করল। যখন বের হতে যাবে তখন নূর এসে বলল, ম্যাম বিলটা? তানহা বলল, কেন, ভাইয়া তো দিয়ে গেছে। নূর বলল, ভাইয়ারটা ভাইয়া দিয়ে গেছে, আপনারটা দেন। তখন তানহা বলল, দেখেন মানুষ হন, আজকে একটা অন্ধ মানুষ বলে তাকে এভাবে ঠকানো আপনার উচিত হয়নি। আপনার পরিবারেও এরকম অসহায় মানুষ থাকতে পারে, আজকে আপনি তাকে ঠকিয়েছেন, একদিন আপনি নিজে ঠকবেন, কথাটা মনে রাখেন। আর আজকে আমি আপনার নামে কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করে যাব। নূর মাথা নিচু করেছিল এবং বলল, সরি। এরপর তানহাও রেস্টুরেন্ট থেকে বের হওয়া শুরু করল। সাইমম যখন রেস্টুরেন্টের মেইন গেট থেকে বের হলো, ঠিক তার পরপরেই তানহাও তার পিছু পিছু বের হলো এবং সাইমমকে ডাক দিল। বারবার ডাকার পরও সাইমম শুনছিল না। কাছে এসে তানহা বলল, এই ভাই শুনুন। সাইমম ভয় শুনে বুঝতে পারল আসলে সেই আপুটা। সাইমম বলল, আপু আমি সরি, আমি আসলে চোখে দেখতে পাই না, আমাকে মাফ করবেন। তানহা বলল, কোনো মাফ নাই, আপনি আমার এত দামি ড্রেস নষ্ট করেছেন, এটার জরিমানা তো আপনাকে দিতেই হবে। সাইমম পকেট থেকে টাকা বের করে দিয়ে বলল, আপু আমার কাছে এই টাকাটাই আছে, আপনি এখান থেকে আপনার জরিমানার টাকাটা নিয়ে নেন। কিন্তু তানহা ওখান থেকে 100 টাকার একটা নোট নিয়ে 1000 টাকা ওই টাকার সাথে মিলিয়ে দিল। সাইমম বলল, আপনি আমাকে 1000 টাকা দিলেন কেন? তানহা বলল, কই আমি আপনাকে 1000 টাকা দিলাম? সাইমম বলল, না আপনি দিয়েছেন, আমি স্পর্শ করেই বুঝতে পারি এটা কত টাকার নোট। তানহা বলল, তাহলে ওই ওয়েটারকে কেন ধরলেন না? সে তো আপনার একটা কোল্ড ড্রিঙ্কসের দাম 1000 টাকা রেখে দিল। সাইমম বলল, আমি জানি আপু, হয়তো ওর টাকাটা প্রয়োজন ছিল, মানুষের যখন অভাব আসে তখন সে চুরি কেন, এর চাইতে অনেক বড় অপরাধও সে করতে পারে। এরপর তানহা বলল, ঠিক আছে ভালো থাকবেন। এই বলে দুজন দুদিকে চলে গেল। এই গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো অভাব মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়।